হঠাৎ সকালবেলা আরবের পুলিশ এসে দাদা পীরের ঘরে নক করছে বাংলার পীর আবু বাকার কে দাদা হুজুর দরজাখানা খুলি বলছে আনা আবু বাকার আমি আবু বাকার বলতে গাড়ি টোটো আমার দাদা হুজুর বলছে রুহুল আমিন গাড়ি টোটো বলতে হুজুর পুলিশ গাড়ি খেয়ে টোটো সবাই উঠেছে আমার দাদা পীর উঠেছে পুলিশ গাড়ি যাবে থানা পুলিশ গাড়ি যাবে কোটে কে তো না না পুলিশ গাড়ি গেল আরব রাজা বাড়ির গেটে যেই গাড়ি রাখলো আরবের রাজা বেরিয়ে আমার দাদা পীরের পায়ে হাত দিয়ে সালাম করছে আমার দাদা পীর মুজাহিদি বলছো রে সরকার তুই আমার পায়ে হাত দিচ্ছিস কেন বাবা তুই আমার চিনি আমি ফকির মানুষ এত ভালো শাস পোশাক নেই আমার পায়ে হাত দিস কেন বল আরো সরকার আমি চিনতে পারিনি তবে আজকে চিনতে পেরেছি গত রাত আমার মদিনার কবর থেকে স্বপ্ন দিয়েছে ওরে সরকার দেরি করবি না আমার একটা ভক্ত বাংলার পিড়াবু বাক্কার এসেছে ওরে দাওয়াত করে খাইয়ে দে নবী আমার চিনিয়েছে তা আপনাকে চিনতে পেরেছি কি বুঝলেন কি বুঝলেন ভালো মানুষের নাম ভালো মানুষের দাম ভালো মানুষের পরিচয় চতুর্দিক আর একটু জোরে বলা যাবে না তাই আজকের আমি পায়ে ধরে বলছি ভালো হও ভালো হও এখনো ফিরিয়েছো বাবা কার জন্য মিথ্যে কথা বলছো বাবা হ্যাঁ কার জন্য চোকুলুমি করছো যাদের জন্য করছো তারা তোমার পাশে থাকবে তো যাদের জন্য বাজে কথা বলছো তাদের পাশে পাবে তো জি পায়ে ধরে বলছে লাভ হবে হবে না। অনেকে আমি গরিব আমি কি করব? এই আমার নবীর মতো গরিব কেউ আছে আহা। আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি বাবা আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি আল্লাহর হাজির দাঁড়াতে জেস করে দেখবেন মক্কা শরীফে কাবার পাশে আমার নবীজির ঘর আল্লাহর হাজিরা চোখে দেখে আল্লাহর হাজিরা তারা চোখে দেখে তাদের জানটা ভরে যায় তাদের মনটা ভরে যায় তাদের হ্যাঁ প্রাণটা ভরে যায় জি তা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা খুব সাবধান খুব সাবধান একটু ফিরে আসুক একটু চলে আসুক একটা ওয়াশ করে দিয়ে যাচ্ছি বাবা একটু চোখে পানি আসুক জি সবাই মহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়ুন তো দেখি আল্লাহ খুব ভালো হচ্ছে আহ পড়ুন আর একটু জোরে আল্লাহ আলা। এতিম নবী গরিপি নবী মা বাপ জাহার না পতে পতে কাঁদে নবী একলা নি ও যে মদের দিনের নবী তোমরা চেন না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে বে মা দিন মা মা আমার নবী ছিল গরিব কত গরিব ভাষায় বলা যাবে না আমি একটুখানি ইঙ্গিত দিচ্ছি বুঝে আমার রসুল পাক সাসাম তিনি এমন গরিব বাবা জীবন যাপন করেছে কত কষ্ট করেছে খেত না 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 এই যে মেয়ারাজের চাঁদ আমার নবী মিয়ারাজে যাবে ও ভাইরা রে আল্লাহ বোরাক পাঠিয়েছে বন্ধু তুমি এসো তুমি আমার বাড়ি এসো আমার কাছে এসো আমি আল্লাহ একটু মেহমান দাঁড়ি করবো ভাই হজরতে জিবরিল বোরাক নিয়ে চলে এসেছে নবীর কাছে আম্মা উম্মিহালির ঘরে নবী শুয়েছিলেন কোরআন পাখের পুনর্পাড়া খুলে দেখেন সুবাহান আল্লাদি আসুরব্ বে অব্দি লাই ইলা মিনাল মসশিদিলা হরাম ইলাল মসজিদ ইলাক সাল্লাহ দি বারা কুন হাউ লাহু লেহ নুরিয়া হমিন আয়াতেনা ইন্ন ওসামি আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহর নবীর আল্লাহ নবীর কাছে বোরাক চলে এসেছে ও নবী একবার জলদি উঠে পড়েন আল্লার বাড়ি যেতে হবে আমার নবী উজু করে নিলে আমার নবী ঘরের দরজা কানা টেনে দিয়ে এইবার যাবে বোরা যাবে লেগেছে চোখের পানি ফেলতে লেগেছে বোরা কে দেখে কেঁদে কে দেখে দিকে তাকে কানতে লেগেছে আমার নবী পাক ডেকে যে বোরাক তুমি কানছো কেন তুমি যখন এসেছ আমার নিয়ে যাওয়ার জন্য আমার লাও আমি বোরাকে চড়ে আল্লাহর বাড়ি যাবো বোরাক বলে নবী গা আমি আনন্দে কাঁদছি আমার বুকটা ভরে যাচ্ছে কারণ কি আপনি তো মূসা নবীর মতো নবী না লুত নবীর মতো নবী না এইহা নবীর মতো নবী না জাকার নবীর মতো নবী না আপনি হলেন সমস্ত নবীদের নেতা হুজুর আপনি আমার পৃষ্ঠে চড়বেন আমার আনন্দ হচ্ছে আমার বুকটা গদগদ হচ্ছে আপনি আমার পৃষ্ঠে চড়বেন হুজুর তো একটা কথা বলবে একটু রাখবেন কথাটা বলবো আল্লাহ আমার সুলপাক বলছে বোরাক তুমি আমার কিছু বলবে হ্যাঁ কি বলবে বোরাক বলে নি আপনি আমার পৃষ্ঠে চড়বেন আপনি আমার পৃষ্ঠে চড়বেন আমার মনটা ভরে যাচ্ছে তাই আপনার কি দাবি বলেন আপনি কি চাই বলেন আমার নবী পাক ডেকে বলছে বোরাক তুমি বলো তুমি কি দাবি বোরাক গো এই দুনিয়ার জমিনে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যেমন যাচ্ছে কেমতের মসিবতের দিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে কত বড় মনের তামান্না কত বড় মনের এরাদা বোরাক কানছে হুজুর আমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাবে আমার নবী পাক বলছে বোরাক আমি অদা করছি তোর পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব কথা দিচ্ছি অবরাক রে তবে আমার কথা শুনিলে জেনেলে কেমতের ময়দানে তোর পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব ঠিকই কিন্তু আমার ময়দান দেখলে তারা কাঁদবে তোর পৃষ্ঠে চড়ে আমার জান্নাতে তারাও যাবে বলুন আমার নবী পাক আমাদের কথা ভুলতে পারিনি বাবা জি কত বড় সোনার নবী কত বড় রহমতের নবী জি আমার নবী ভুলতে পারিনি এইবার বোরাকে চড়ে আমার নবী পাক চলে গেলেন আল্লাহর বাড়িতে জোরে বললেন না আর একটু জোরে বললেন না দু মাইল চার মাইল পাঁচ মাইল না কোটি কোটি মাইল দূর আর সাজি কোরান সাক্ষ্য মিথ্যে বাজে কথা না বাবা এ গল্প কথা না বাবা হ্যাঁ নবী পাক যে মিয়ারাজে গিয়েছিল ওই মক্কার একটা ছেলে আমার নবী পাকের এই কথা অবিশ্বাস করেছিল আ রাস্তাতে যাচ্ছে আর হঠাৎ বলতে লেগেছে কি জানেন যে মোহাম্মদ কি কথা বলে দেখো মোহাম্মদ সব ভালো কথা বলে সত্য কথা বলে আমরা কথা মানি কিন্তু এই যে কথাটা বলছে মানা যাবে না কারণ উনি যে গেছে। আবার ফিরে এসে দেখ উজুর পানি গড়াচ্ছে শিকল লড়ছে এটা কি মানা যায় দেখে অবিশ্বাস জি আল্লাহ আকবর কেতাব তা উনি বাড়ি যাওয়ার পথে একটা মাস কিনেছে মাছ মাছ কিনে বাড়ি গিয়ে বৌরি বলছে এই আজকের আমি একটু আশুদা করে খাবো ভালো করে ঝোল কর ভালো করে ঝোল কর বটি আর মাছলে বাঁচবে ইনি বলছে গোসল করে আসি আর ওখানে ইহুদিদের নিয়ম হচ্ছে ওই কাপড় চোপড় খুলে নদীতে গোসল করে উলুঙ্গু ও দেশের নিয়ম তখন ছিল জি এইবার কাপড় চোপড় খুলে গোসল করছে ডুম মেরে উঠে দেখে পুরো লেডিস কি বললাম মেয়ে ছেলে আমি মেয়ে ছেলে কেন আমি তো বেটা এই কি এই অবস্থা কি করে যাবো আল্লাহর কি মহিমা হ্যাঁ নদী দিয়ে জাহাজ যাচ্ছিল ওরে তুল লেলে সংক্ষেপ করে বলছি তুল লেলে লেবার পরে বিয়ে করলো সাত বছর কেটে গেল ওর পেটে তিনটে বাচ্চা হলো আল্লাহর কি মহিমা দেখেন আল্লাহ কি না করতে পারে এখন রাত একটু পরে হবে দিন এই দিন রাত কে করে এটা দিন চিল্লে বলে রাত কে করে ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ পারে এছাড়া আর কেউ পারে না জি আল্লাহই পারে জি এইবার গোসল করতে আসছে প্রত্যেক দিন যেমন আসে এবার গোসল করতে যেই ডুম মেরে উঠে দেখে পুরো ব্যাটা ছেলে পুরো ছেলে জি এইবার উপরে তাকিয়ে দেখে কাপড় চোপড় আছে এবার কাপড় চোপড় পরে বাড়ি এসে দেখে বউ তখন এক মাছ মাছ এসে বলছে এখনো দে ঝোল হয়নি বৌতে কিরাম গা অন্যদিন দেরি হয় আজকে একটু গাটা খসলামনি তো বলতে হ্যাঁ এক্ষুনি এক্ষুনি তিনটে বাচ্চা ফেরি হয়েছে এক্ষুনি

ওরে বিবি চল 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 আর বোঝার বাকি নেই চল 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 আর বুঝতে হবে না চল 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 আজকে যে নবীর কত অবিশ্বাস করেছি বিশ্বনবী অবিশ্বাস করেছি চল 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 উনি মেয়ারাজ করেছিলাম আমার অবিশ্বাস হয়েছিল আমি বলেছিলাম মেয়ারাজ করেনি বাজে মিথ্যে কথা আজকে তার সাব্যস্ত হয়ে গেল আল্লাহ কি না পারেন আমি ছিলাম বেটা ছেলে হলাম মেয়ে ছেলে আমার পেটে গল্লা বাচ্চা দিল তিনটে বাচ্চার মা আমি আবার কিন্তু ব্যাটা ছেলে ওরে বিবি মুসলমান হয়ে যা জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলা যাবে না আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আজকের এত গাফিলতি কেন বাবা লাঞ্ছিত বঞ্চিত কেন এত পদস্খলিত কেন বাবা এখনো ফিরে এসো বাবা এখনো চলে এসো বাবা কোন উম্মত আমি তুমি একটু মাথাটা ব্রেনটা আপনি ঠিক করে দেখবেন আমার নবী আর সাজমে পা দিয়েছে আমার আল্লাহ পাক ডেকে বলছে বন্ধু তুমি এসো বন্ধু তুমি এসো বন্ধু তুমি এসো আমার নবী পাক কি করলেন পাইছিল জুতো ওই জুতো দুটো খুলে নিচ্ছে আমার আল্লাহ বলে বন্ধু রে তুমি জুতো খুলছো কেন জুতো পাইতে আমার কাছে চলে এসো না 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 আমি দুনিয়ার কোনো বাড়ি তুটছি না তোমার আর সাজিম পবিত্র আজিম তুমি আল্লাহ সারি জাহানের মালিক তুমি তোমার বাড়ি যাচ্ছি জুতো পাই দিয়ে যাবো কেন মূষা নবীকে তুমি বলতে তোর পর তোটার আগে জুতো খুলি ওঠো আমি তোর পাহাড় উঠছি না আমি তোমার বাড়ি যাচ্ছি জুতো পরে যাব না আল্লাহ আলেমু নবী গো মুসার জুতো তোমার জুতি এক করো না তোমার জুতোর ধুলো নেবে বলে আমার আর সাদিম ডেলি কাঁদে তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাদিম আজকে ধন্য হবে জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমার নবী পাক জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি গেল জোরে বলুন কত খুশি কত সন্তুষ্ট পাক নিজের বাবার টেবিলে সাজিয়েছেন জান্নাতের দুধ মধু জান্নাতের নাজাম জান্নাতের ফল ফুল সব সাজিয়ে রেখেছে নবীর জন্য মতির চেয়ার দিয়েছে নবী বসো ও বসো তোমার মা নেই বাপ নেই এতিম রাস্তায় ঘুরে ঘুরে তুমি বেড়াও কত কষ্ট তোমার হয় তোমার বাড়িটা ভালো নেই তোমার টাকা নেই পয়সা নেই অর্থ নেই তুমি জান ভরে খাও আমি জান্নাতের দুধ মধু তোমার মেহমান তারি তুমি খাও আমার নবীবালা আল্লাহ খাবো না আল্লাহ খাবো না কেন খাবে না তুমি আমার বাড়ি এসেছো কেন খাবে না ও দোস্ত ও বন্ধু ও বন্ধু আমি তোমার কত ভালোবেসেছি জানো না তুমি একবার তাকে তা আর সাজিবে লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে তোমার নাম মোহাম্মদ রসুল্লাহ ও নবী জান্নাতের চৌ লা আর পাশে কাছে আমার নাম তোমার নাম সব জায়গায় তোমার নাম ও বন্ধু তুমি কেন কেন তুমি খাবে না জান ভরে খাও জান্নাতের দুধ মধু আমার নবী কি বলেছিল ও খাটুরার ভাই ও নিকারি পাড়ার ভাই একটু কান দিয়ে শোনো বাবা একটু মন দিয়ে শোনো বাবা আমার নবী বলেছিল আল্লা খাবো না কেন খাবে না ফলে আল্লাহ রে আমি তোমার বাড়ি দুধ মধু খাবো আমার মাতেরা কি খাবে আমার যেটা খাবে না আমি নবী খাবো না কি বুঝলে গেছে নে এসছে আর সে নবী পাক বলছে আমার উম যেটা খাবে না আমি সেটা খাবো না আমি দুধ মধু খেয়ে যাব আর আমার উম কি খাবে জোরে বলুন হ্যাঁ সরকার ঘর देছে লিস্টিতে নাম নেই সাসা পাগল হয়ে যাচ্ছে নাম নেই হ্যাঁ নাম নেই আমার দেবে না এই একবার বলেছে আমার চারtextBox ঘর নিওদ দাও এই আমার ফুতোবার ঘর নিওদ দাও নিজে পাগল হয়ে যাচ্ছে আমার নাম নেই আমার নাম নেই আর আমার নবী আজকে নিজের কথা বলে না উম্মতের কথা বলে জোরে বলুন হ্যাঁ সেই দয়ার নবীর কথা বলছি বাবা আমি খাবো না আমি খাবো না আল্লাহ নবী গো এক বিন্দু কেঁদ না উম্মাতের পাগল তুমি উম্মাতের পাগল তুমি তুমি মনে মনে করছো উম্মাতের দেব না 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 গো আমি আল্লাহ আদা করছি এমন একটা নিয়ামত তোমার উম্মাতের তুমি দেবে আমি আল্লাহ খুশি হব সেটা কি কি একটু বলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছে ইন্না আল কৌসাত ফসল ইলি রব্বে কেউ ইন্না শাল আব্বু এটা জানেন অনেকে জানেন না বলে নবী ময়দানে এক মাইল দূরে সূর্য দাঁড়াবে আর মাতার ঘেন টকবাক করে ফুটবে আর জমিন পড়ে তামা হবে ওই দিন মানুষ কাঁদবে চোখের পানি ফেলবে পানি পানি করে কাতরাবে পানি পানি করে কাতরাবে ওরে নবী রে আমি এমন একটা নিয়ামতের পানি তোমার হাতে দেব ওই পানিটার নাম হচ্ছে আবে ক এমন নিয়ামতের পানি একবার যদি কেউ খায় আল্লাহ সারা জীবন আর পানির তৃষ্ণা লাগবে না একটু বলুন সেই পানি আমাদের নবী হাতে করে দেবে জোরে বলুন কি সবাই খাবেন তো নাকি সব খুশি খাবে সব খুশি পানি খাবে আবে কসারের পানি এই পানির কাজটা তো করতে হবে বাবা কি পানির কাজটা তো করতে হবে বাবা এই আপনাদের বাড়ি বাড়ি কারেন আছে না শোনা কথা বলে না কেন আপনাদের বাড়ি বাড়ি কারেন আছে না আছে এই গরমের সময় পাকা চলবে হ্যাঁ এই রাতির বেলা সব রড দুম হ্যাঁ আবার মোটরে সব পানি তুলতেছে এই ও কি ফিরি ফিরি না তিন মাস পর পর বিল আসতেছে ঠিক না ভুল বলছি জি পনেরো দিন টাইম দেছে বিল পাবার পরে পনেরো দিন টাইম দেছে এই পনেরো দিনের পরে যদি তুই দিস একটা ফাইন তারপরে না দিলি লাইন কাটা ঠিক না ভুল বলছি এই ঠিক না ভুল বলছি হ্যাঁ পাক সূর্য তুলে দেয় এই মৃদ হাওয়া দেয় কোনো দিন বিল দেশে এটা হেনা বলো না এই সূর্যের আলো ঘরে যায় যায় না এই শীতকালের সময় চাচা গেঞ্জি খুলে পিট করে বই এই বিল দিস বিল দিস এখন বলতে না হ্যাঁ পনেরো দিন পেরিয়ে গেছে বিল দেয় না হ্যাঁ অফিস থেকে কাটতেছে লাইন কি হাবা খাবি খাস আর আল্লাহ বলছে আমি জীবনে তো লাইন কাটবো না আমি জীবনে তো লাইন কাটবো না তুই সুযোগটা আমার আল্লাহ বলে ডাকবি জোরে বলুন চিল্লে বলুন আল্লাহ বলছে বান্দা তোর কি দিছি দেখ একটু এই জুতোর চোখ দেছে কে দেছে এই জোরে বল কি দিয়েছে এই শরীরের মধ্যে সবচেয়ে দামি কি কথা বল চোখ এর মতো দামি আর আছে বাবা দুটো চোখ যদি চলে যায় বৌরি দেখতে বাবা না হাতড়া বা কই তুই কই কই জি এই দুটো চোখ আল্লাহ দিয়েছে তোমার নিয়ামতের চোখ শুকরি আদায় করতে হয় শুকরি আদায় করতে হয় আমার নবীর নাম যখন কেউ বলে সঙ্গে সঙ্গে দুই হাত আঙুলি ফুঁক দিয়ে কি করতে হয় আমার নবীর নাম এত মধুমাকা নাম আমার নবীর নাম এত ভালোবাসার নাম ওই নামটা বলার পরে সল্লা সাল্লাম বলার পরে এই ফুঁ দিতে হয় চোখে দিতে হয় কেন বলো দিন আল্লাহ পাক তোমার চোখে বিমারি দেয় না আল্লাহ পাক তোমার চোখে কোনো রোগ দেয় না জোরে বলুন চিল্লে বলুন মুসলমান এসে আমরা জানি এ দুটো কান দেশে কান কথা বলতি কথা শুনি দেখেছেন এই কানের দুটো পর্দা আমার ওখানকার কানের ডাক্তার হচ্ছে বলছিল আপনার আমার বলছিল মহাশয় দেখেন কানের পর্দাটা দেখেন সে লাইট মেরে আমার দেখাচ্ছে আমি আল্লাহ কি পর্দায় এ চামড়া কি করে আল্লাহ কেন দেশে বা অত সূক্ষ্ম চামড়া এমন করে ফিট করে দেে আল্লাহ তুমি কথা বলবে প্রতিধ্বনি হবে তুমি শুনতে পাবে জোরে বলো বলো এ এ কে কে জোরে দিয়েছে আজকে যদি আমাদের কানটা না থাকলো যদি না থাকতো আমি ওয়াশ করলে শুনতে পেতেন এই জোরে বলো শুনতে পেতেন শুনতে পেতেন না একমাত্র শোনার ক্ষমতা কে দিয়েছে কে দিয়েছে এই গাল দিয়েছে কে গাল দিয়েছে কে হ্যাঁ এই জিভ দিয়েছে এই জীব দিয়েছে জীব আমরা কথা বলি তোমার কথা যাতে বেঁকে না যায় তোতলা যাতে না হও এই জীবের তলায় ওপরে জীব দিয়েছে ওর নাম কি সব জানে তো আমি বলে কিচ্ছু জান না বোধ আল কি জিভ আল ও কিন্তু কন্ট্রোল করে ওই যে ছোট্ট আয়না দেখো বা ও শুধু কন্ট্রোল করতেছে তুমি যা কথা বলবে থরক করছে শুধু থরক হচ্ছে জোরে বলুন এ ক্ষমতা কে দিয়েছে কে দিয়েছে তাই মাঝে মাঝে এটা আল্লা বলে ডাকতে হয় ফকির মিসকিন খাওয়াতে হয় কোনো গরিব মিষ্কিং তাদের দান করতে হয় হ্যাঁ আজকের আমরা তো ওদিকে নেই বাবা ওদিকে নেই এজন্য আজকের আমাদের বেদী লেগে আছে বাবা বেদীবাড়ু লেগে আছে এজন্য বলছি বাবা আমার শোনা প্রতি বছর মহফিলটা আপনারা করেন আমি শুনেছি আমার ভাই জি আমার ভাইয়ের কাছে বসে থাকে আমার মনিল আমিন ভাই শুনেছেন না খুব আমার ভাই বাবা খুব মায়ার ভাই বাবা জি আল্লাহ আকার তাই ওনার কাছে এই আমি দেখে চিনি থাকতে দেখেছি খুব মহব্বতের মানুষ কি করবো আমার আবদুল্লাহ আমার স্নেহের মালক আবদুল্লাহ ধরেছে যে হজুর একটু যেতে হবে তোমার আমি বললাম দেখো আমি যে এই সন্ধেবেলা উঠে চলে আসবো মানুষ খারাপ বলবে আর কোনো উপায় তো নেই কী করবো জি আল্লাহ হাকবার এই জন্য আমি দুটো একটা কথা আপনাদের শোনালাম সবাই জানাবো ভালো হয়ে বাঁচতে পারি জোরে বলুন আমিন সবাই জোরে বলেন আমিন চিল্লে এবার আল্লাহ আমিন আমাদের প্রত্যেকে জানাল্লাহ সুমতি দান করে জোরে বলুন আমিন আর প্রত্যেক বছরের মাহফিলটা করবেন বলুন ইনশাল্লাহ করবেন তো কবছর হচ্ছে পনেরো কুড়ি বছর এই মহাফিল জি জি এই পাশে একটু যুক্ত করে দেবেন ওই পাশে যেমন নিকারি পাড়া যুক্ত করে দেন ওই পাশে আমার বসিরাট পীরের নামটা যুক্ত করে দেবেন কি রাগ হচ্ছে আপনাদের এই রাগ হচ্ছে বাবা আমি খোকাবাই তো বলতে আমার নাম দাও আমার নাম তো মরবা জি এমন একটা মানুষের নাম বলেছি ওনার রুহানি দোয়া তোমাদের ঘরে পৌঁছে যাবে জোরে বলুন চিল্লে বলুন আর জোরে বলুন জি পাশের নামটা আমার বসির নামটা একটু বসিয়ে দেবেন দেখবেন আল্লাহ বরকত দিয়ে দেবে আপনার জি আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি চিল্লে বলুন আমি যাক আমাকে হ্যাঁ আমার চলে যেতে হয় দূর বাবা এসেছি আপনাদের মোহাব্বতে জি মায় এসেছি বাবা আরে আপ আপনারা দাবি করলে আমি পারবো না আমি রাস্তায় যাব আপনারা বুঝতে পারছেন না দূরে যাব আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা আমি আমি তো শোনেন আমি তো দু ঘন্টা লোক আপনি জানেন না আমি কি বাবা আমি কি বাবা আপনার জানেন না জি হ্যাঁ আল্লাহ জি আমি পণ্যটাই আমি বক্তব্যব আমার ওই অল্প সময় পোষায় না আমি দেতাই যাই জি আমি এমন একটা বাবা আপনারা চেনেন না আমার আল্লাহ বাক্পা এখন এসেছি আল্লাহ কবুল করুন একটু জোরে তকবিদান দেখি না আর এই তকবির জোরে দাও দেখি না আর তকবির আর চিল্লে বলেন না আরাই তাকবি একটা ছোট্ট ছোট্ট অজ করে দেওয়া আমার ভাই বলছে যখন একটু করে দিয়ে যায় সুন্দরবনের ও সুন্দরবনে আল্লাহ ভাই সব মনে রেখেছে আমার রজগুলো সব মনে আছে মাশ আল্লাহ সুন্দরবনের রজ মাশ আল্লাহ এটা সঙ্গে দরুদ পড়েন আল্লাহ অহ্মাআ

দরুদ পডো দরুদ পডো জলসায় বসিয়া তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া জোরে জোরে আল্লাহ হম্ম অহ আমার মা বোনেরা বেটিরা আমি বসিরাট পীরের নামটা কেন দিতে বললাম একটুখানি বলে দেই বাবা আমার বসিরাটের পীর গেছে বাগের দেশে কোন সুন্দরবনে কথা কোন দেশে দেশে মিলাদ বললে আজকে আমি তো করছি খাঁটুরিয়া নিকারি পাড়ায় আর আমার বসিরাটের পীর কে লি গেছে বাগের দেশে এই চেয়ারটা ছেড়ে দাও আমার বৌদির বসতে দাও আমার বৌদি বসেন 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 আমার বৌদির বসতে দাও হ্যাঁ চেয়ারটা ছেড়ে দাও বাবু আদব আদব করতে হয় হ্যাঁ দাও হ্যাঁ না না চেয়ারে বসেন ও তাই বাহ বাবা ঠিক আছে এই তো ভালোবাসা বাবা এই যে হিন্দু মুসলমান এই তো পরিচয় জি এই তো মোহব্বত এই যে ভালোবাসা জি আজকের উনি এসছেন কেন বলুন ভালোবাসা এসছেন তো জি জি আমরা সবাই এক হয়ে চলতে চাই জোরে বলুন সবাই এক হয়ে চলতে চাই জি আমাদের রক্ত এক আমরা সব এক জি আজকের আমাদের কিছু মানুষ আজকে বিভেদ করে রেখে দিয়েছে আমি যে দোকানে মাল খাই শুনলে অবাক হয়ে যাবেন হাড়োয়া মুদিখানার দোকান তার নাম মদন আপনার ওই শাহ জি সে আমার না দেখলি বাঁচে না বলতে হুজুর প্রত্যেক দিন তুমি না এলে আমার মন কিরাম হয় আর তুমি আশীর্বাদ দিলে আমার দোকানে ব্যবসা কেনা জি আমি তো নাম বলি দিলাম ইউটিউবে হচ্ছে বাবা জি শুনে দেখবেন আমার হাড়োয় বাড়ি জি আল্লাহ আকবার ভালোবাসা এইটাই তো নজির বাবা কালকে মরে যাবো সব থেকে যাবে জি এইটা আমাদের নজির বাবা তো যে কথাই বলছিলাম বাবা কথায় কথা বেড়ে যায় আপনার সেই সবাই

দিচ্ছে আমার ভাই আমি দাউদ দিচ্ছে আপনার যাবেন ইসাপুর ইসাপুরে আপনার যাবেন তো মোটামুটি কথা হচ্ছে আমার বসিডাটের পীর সুন্দরবনে মহফিল করতে গেছে কেন একটা গ্রামে ডেলি বাঘ আসে কি আসে জোরে বলো কি আসে ডেলি বাঘ আমার বসিডাটের কে নিয়ে গেছে দোয়া কর দেবে দোয়া কর দেবেন যার বাঘ না আসে আমার বসির পীর জলসা করেছে আসর পর্যন্ত দিনের বেলা রাতের বেলা জলসা রে আমাদের ফেরেন আসর পর্যন্ত জলসা হজুর মোনাজাত করে দিয়েছে মোনাজাত করা পরে বলছে বাবা নৌকার মাঝি আমি চলে বলছে হজুর আমি নৌকো নিয়ে যেতে পারবো না কেন বলতে বড় মিয়া যদি লাভ মেরে পড়ে মানে ওরা বাঘের বড় মিয়া বলে রাত্রির বাঘ বলে না বাঘ বলি কি আসে এজুর বড় মিয়া বলে জি বলছে যদি বড় মিয়া লাভ মেরে পড়ে আমাদের বাঁচাবে না আমার বসিরাটের পীর বলছে বাবা আমি দোয়া করবো কোন নৌকোয় বসে তুই দাঁড় ধরে যাবা দাঁড় বাবা মাঝি বলছে হুজুর আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করি তুমি নৌকোলে যাও হুজুর বলছে তাহলে আমার লে যাবো না তো বলছে না হুজুর বলছে তাহলে আমার থাকতে হবে জি ওরা কি করেছে চালা কি করে হুজুরের ফাঁকা বারেন্ডা জায়গা করেছে কোনো গিরিল নেই ওরা আগে খামা দাওয়া করে ঘরের ভেতরকে দিচ্ছে দরজা দিচ্ছে হুজুর বলছে বাবা তোমরা ঘরে যাচ্ছ আমার ঘরে লেও তোরছে তুমি কিরাম্পির বারেন্ডা থাকো বাগাস কিনলো বা হুজুর বলছে তোরা তো লোক ভালো না তাহলে আমার দাউদ করিল বাঘের পেটে দিই বলি ঠিক আছে আল্লাহর রহুল আমিন পীর উনি বারান্দায় পড়ে আছে একা গভীর রাত তখন বারোটা বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে আট হাতলাম বাবাঘ উঠোনে লিজলারা দিচ্ছে বাড়িওয়ালা জানলা বন্ধ করে কাঁপতে লেগেছে বাঘ 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 চিন্তা করতে লেগেছে আমার বসিরাটের পীর ঘুমায়নি একটা আপা তেত্রিশ ধানের তসবির আপা ছিল উনি তসবি পড়ছে রাতের বেলা তাকে দেখে বাঘ আমার বসিরাটের পীর ডাকছে বা ও বাঘ বাঘ তুই উঠানে লেজরা দিচ্ছিস কেন আমি ডাক তুই আমার কাছে চলে বসিরাটের পীর যেই দেখেছে বাঘ কি করে বুঝলো বিড়েলের মতো গুটি গুটি পায় হজুরের বিছানায় বসে গেছে আমার বসিরাটের পীর বলছে বা তুই আমার খাবি বলে এসেছিস না না পারবি না পারবি না তুই আমার ক্ষতি করতে পারবি না ওরে রে যদি আমার খাবার জন্য আসিস আমার পীরের নাম শুনেলে আমার পীর আবু বাক সিদ্দি ও বাঘ শুনেলে আমার নাম রুহুল আমিন আমার নাম রুহুল আমিন আমার নাম রুহুল আমিন বাঘ শোনার পরে দাঁড়িয়ে গেল আমার পীরের পা ধরে কাঞ্চে হজর হাত দুখানা ধরে কাঞ্চে হজর আমি জঙ্গল তাপার গন্ধ পেয়ে এসেছি আল্লাহর কসম আমি খাবো না আল্লাহর কসম খাব না কেন কেন বাবা এলি কেন বলে হুজুর গ আমি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ আপনি হলেন বাংলার বাঘ তাই বাংলার বাঘের সঙ্গে আমি জঙ্গলি বাগের টু দেখা করতে এসেছি কথা বুঝতে পেরেছেন সাইন নাম কেন দিতে বলেছি বুঝতে পেরেছেন ওনার নাম হচ্ছে রুহুল আমিন শুধু না ওনার নাম শুধু রুহুল আমিন না ওনার আর নাম হচ্ছে বাংলার বাঘ হ্যাঁ আমার হিন্দু বৌদিরা দাদারা দেখুন বসিরা পীরের ওখানে তেল পানি নিয়ে যায় আমি তো জিজ্ঞেস করেছি বৌদি দাদা এখানে তেল পানি নিয়ে এসো কাজ হয় বলে কি জানেন বাবার তেল পানি নিয়ে গেলে আমাদের কুইকলি কাজ হয় কত ভক্তি করে কত ভক্তি করে কত ভালোবাসে এজন্য বলছি ভক্তিতে মুক্তি ভক্তিতে কি বলো ভক্তিতে কি যত ভক্তি করবে তত মুক্তি পাবে মানুষ হচ্ছে সম্পদ কি বললাম মানুষ সম্পদ আমার নবী জীবনে ঘৃণা করিনি কালো সাদা জীবনে দেখিনি দরদের কোলে তুলে নিয়েছে জোরে বলুন একটা বাচ্চার সাপে কেটেছে একটা বাচ্চার সাপে কেটেছে আহা মদিনার আপনার ইহুতি ছেলে সাপে কেটেছে রসুল পাক বুঝতে পারছে এ ছেলেটা মরে যাবে আমার নবী ভাগ কি করলো গালের থুতু ওই জায়গা লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আমার রসুল পাক ওই বাচ্চা ছেলেটার কোলে নিয়ে দুই গালে চুমো দিয়েছে সাহাবি বলছে হুজুর ওই ইহুদির ছেলে না আমার নবী পাক বলছে ইহুদির ছেলে কি হয়েছে ইহুদির ছেলে কি হয়েছে ও তো মানুষ কি বুঝলেন এমনি বিশ্ব নবী নাম হয়নি সারা ওয়ার্ল্ডের নবীর নাম এমনি হয়নি দরদের কোলে তুলে নিয়েছে তাই বলছি বাবা সবাই আমরা মিলেমিশে মহাব্বতের সঙ্গে জীবন কাটাতে চাই জরে বলুন আল্লাহ মামিন জরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের প্রত্যেকে সই সালামতে বাঁচিয়ে রাখুক প্রত্যেকে নিরোগ করে বাঁচিয়ে রাখুক জরে বলুন আমিন চিল্লে বলুন আমিন আমি গোনাগার এতক্ষণ আলোচনা করলাম দোয়ার দরখাস্ত আবার দেখা হবে কথা হবে একটু দোয়া চাচ্ছে আল্লাহ আমিন রব্বান লাতুজে কুলু বানাবাদা হা দাইতান ও হাবলানা মিল্লা দুনকার ও হামাতান ইন্ন কান্তাল্লা হা আল্লা হুম্মাসের নামিন আন্নার আল্লা হুম্মাসের নামিন আন্নার আল্লা হুম্মাসের নামিন আন্নার রব্বীর হাম হুমা কামা রব্বানী সবিরল আল্লাহ আমরা গোনাগার খাতাগার হত ছাড়া বান্দা তোমার সারা জীবন অন্যায় করি চাল্লাহ সংসারে জালায় বিবাল বাচ্চা জালায় জীবনটা বেকার করে ফেলে চাল্লা তোমার আল্লা বলে ডাকতে পারিনি তোমার জন্য দান খরাত করতে পারিনি আল্লাহ তাই মহাবিলে বসে হাত দুগানা তুলে চাললাম আমাদের জীবনের গোনাগুলো মাফ করে একটা বার দর তুমি তুলে এলাম আল্লাহ রে যে মায়ের পেট আমরা দশ মাস দশ দিন ছিলাম কত লাতি কত ঘুষ মেরেছি মার পেটে কত যন্ত্রণা মা পেয়েছে রে পোশাব যন্ত্রণা মা কত কষ্ট পেয়ে চাল্লা মা কত ব্যথা পেয়ে চাল্লা সেই মা জন্ম দুগুন আজকের কবরে গড়া গড় দিয়ে চাল্লা ওই মা একটা কম্বল চাবে না একটা শাড়ি চাবে না আর আল্লাহ জীবনে দুটো পয়সা আমাদের কাছে দাবি করবে না খালিক মাটিতে গড়াগড়ি বাবের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন এদের বাচ্চাদের বিমারি যেন দেবেন না আল্লাহ আল্লাহ প্রত্যেকের হায়াত কিমত দ্বারাস করুন আল্লাহ এদের রুজিতে বরকত দেন আল্লাহ আয়ে আল্লাহ হিন্দু মুসলমান আমরা জীবন জীবনযাপন করি এই তৌফিক আমাদের দান করে দিন আল্লাহ আরো দু চাই তোমার দরবারে আমাদের মরণ একদিন কবে তবে রাস্তায় মরণ যেন না আল্লাহ বাজার মরণ যেন দেবানা জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ 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 আমরা গোনাগার বলে ঠেলে দিও না আল্লাহ

সবাই আরামে থাকুন আমি প্রত্যেক ভাইয়ের জন্য